আপনার কি কি প্রবলেম ছিল? একদম প্রথম থেকে বলুন কি কি প্রবলেম ছিল। আমার কাছে যখন এসেছিলেন কি কি আপনার প্রবলেম ছিল, আপনি কিসের কিসের ওষুধ খাচ্ছিলেন? আর টিউবারকুলোসিস ছিল, টিউবারকুলোসিসের মেডিসিন ইউরিয়া কত ছিল তখন? 6.82 আর ক্রিয়েটিন 6.4 ছিল, এখন মনে 3. কত? 2.5 ক্রিয়েট, ক্রিয়েটিন 2.5 লাস্ট। ঠিক আছে না, এখন অসুবিধা কি? এখন কোনো ব্লিডিং হয় কোনো দিক থেকে? কোনো ব্লিডিং আছে মুখ দিয়ে বা পায়খানা দিয়ে কোনো ব্লিডিং আছে? এখন কোনো মাথা ব্যথা আছে আপনার? আর এমনি মাথা ব্যথার আগে যেমন মাথা ব্যথার সাথে কোনো বমি বা ওইরকম কোনো কিছু আর বমি হয়েছে একবার এখনো অবধি আর কোনো বমি হয়েছে? কাশি মোটামুটি নেই বললেই চলে, না কাশি আছে একদম হালকা? কোনো ব্লাড আছে না? আছে না কোনো ব্লাড কিছু, খালি হালকা কাশি আছে। কিন্তু আগের থেকে মানে কাশি একটু কম, কাশি থেকে একটু দূর করতো, ওইটা নাই না? কাশির মধ্যে কোনো ব্লাড নাই তো? না, এখন একদম কোনো ব্লাড নাই তো? কাশির মধ্যে শুধু আমি দেখেছিলাম, শুধু একবার না দুইবার দেখেছিলাম, তো আগে দেখেছিলাম না, তারপর তার ওষুধ খাওয়ার পর তার কিছু? ঠিক আছে, যখন তো ব্লাডের এই আমরা যে এলোপ্যাথিক যে মেডিসিনগুলো খাই।